কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বুঝে খাওয়াইলাম, না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই, আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন, ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন, করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ওয়া আলাম, ইবনে আব্বাসকে বলছেন, ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক। আব্দুল্লাহ জেনে রেখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না, যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না, আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না, প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না।